মেয়ের চোখে পূর্ণিমা একজন টিকটক সেলিব্রিটি। গত দুই যুগে ঢাকাই সিনেমায় অভিনয় করা নায়িকাদের মধ্যে সামনের সারিতেই আছেন পূর্ণিমা। এ সময় তিনি উপহার দিয়েছেন অনেক দর্শক প্রিয় সিনেমা। আলাদা অভিনয় গুণের কারণে ভক্ত সমালোচকদের কাছ থেকে বাড়তি সম্মানও পেয়ে থাকেন এই তারকা। এর বাইরে কখনো উপস্থাপনা দিয়ে, কখনো নেচে, কখনো গেয়ে, কখনো বা অন্য কোনো ঢঙে দর্শকদের বিনোদন দিয়ে থাকেন তিনি। কিন্তু একমাত্র সন্তান মেয়ে আরশিয়া উমাইজার চোখে নাকি এই নায়ক একজন টিকটক সেলিব্রিটি। মেয়েকে নিয়ে নিজের মজার গল্প শেয়ার করতে গিয়ে ঢাকা পোস্টকে এই তথ্য জানিয়েছেন পূর্ণিমা। পূর্ণিমা তখন মেয়েকে পাল্টা প্রশ্ন করে কেন সে তাকে টিকটক সেলিব্রিটি মনে করছে। তার সঠিক উত্তর দিতে না পারলেও টিকটকে তারকা মায়ের কিছু ভিডিও দেখে যে ছোট্ট মেয়ের মনে এই ধারণা তৈরি হয়েছে তার সহজেই অনুমেয়। মেয়েকে নিয়ে পূর্ণিমা বলেন, আসলে ওদের ট্রেন্ড হচ্ছে টিকটক, ছোট ছোট অনলাইন প্ল্যাটফর্ম। মুভি পর্যন্ত এখনও সে চিন্তাভাবনা করেনি, মুভি যে অনেক বিশাল ব্যাপার সেটা বোঝার বয়স এখনও তার হয়নি। বিটিএস, আরিয়ানা গ্রান্ডে সহ এমন কিছু ব্যান্ড এবং শিল্পীর নাম সে বলে, আমি নিজেও তার নাম শুনিনি। আমি যখন তাকে বলি তুমি কি এন্ডু কিশোর, কুমার বিশ্বজিৎ, রুনা লাইলা ওনাদেরকে চেনো, তখন সে বিস্মিত হয়। এসব নিয়ে আমাদের ঝগড়াও লাগে, আসলে বয়সের সঙ্গে সঙ্গে সে সব কিছু জানতে এবং বুঝতে পারবে। এই নায়িকা আরও জানান, তার মেয়ে আরশা উমাইজা এরই মধ্যে 7 বছর পূর্ণ করেছেন। বর্তমানে সে উত্তরার আগা খান স্কুলে গ্রেড 1 পড়ছে। খুদে উমাইজার এখন কৌতূহলের শেষ নেই, সারাদিন তারকা মায়ের সঙ্গে অনেক ধরনের কথাবার্তা বলে, অনেক কিছু জানতে চায়। তবে মাকে যে প্রশ্নটি সে সব থেকে বেশি করে তা হলো, সে কিভাবে পৃথিবীতে আসলো, ছোটবেলায় মা তাকে কিভাবে টেক কেয়ার করতেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।